उत्तर चौबीस परगनार पानीहाटी पुरसभार चौदह नम्बर वार्डे तृणमूलের प्रेसिडेंट सुमित पाल के मारधर करे बेश किछु दुष्कृति एवं अभियोगेर तीर चौदह नम्बर वार्डे तृणमूल नेता बुबाई मल्लिकेर दिके। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুব্রত বালের কাছে। সুব্রত, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো কবিতা, তোমাকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানিহাটি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড এবং পানিহাটি পৌরসভার তৃণমূল কংগ্রেসের যুব নেতা বুবাই মল্লিক, যার বিরুদ্ধে অভিযোগ, যার অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই বুবাই মল্লিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং এই প্রথম বুবাই মল্লিক আর প্লাস নিউজে একেবারে সরাসরি তার প্রতিক্রিয়া জানাবেন, একেবারে আর প্লাস নিউজে প্রথম তার প্রতিক্রিয়াটা সে তুলে ধরবে। বুবাই, তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তুমি এখানে সমাজ বিরোধীদের নিয়ে চলাচল করো এবং পরিতোষ গতকাল যে রানাকে মারধর করেছে এই ওয়ার্ড সভাপতি তৃণমূলের, তাকে মারধর করেছে, সেই পরিতোষের সাথে নাকি তোমার কালকে এখানে ছিলাম না, আমি বাইরে ছিলাম, রানা আমায় ফোন করলো যে এরকম একটা সমস্যা হয়েছে, আমি বললাম যে আজকে সকাল মানে আগামীকাল সকালবেলা আয়, আসলে যেহেতু আমার যুব সভাপতি ওয়ার্ডের, তো আমি ওকে ডাকলাম যে আজকে সকালবেলা আয়, তারপরে তো জানি না কি হলো, সকালবেলা তো আমি খবর পেলাম যে আমার অফিস নাকি ভাঙচুর হয়েছে। থানায় একেবারে অভিযোগ করা হয়েছে যে পরিতোষ গতকাল তাকে তুলেছিল, মারধর করেছিল এবং সেই সময় তোমার সাথে বহুবার কথা বলেছে পরিতোষ। আমার সাথে পরিতোষের কোনো কথা নেই, আমার সাথে রানার কথা হয়েছে। পরিতোষের সাথে তোমার কোনো সম্পর্ক নেই? সম্পর্ক নেই না, পানিহাটিতে সবার সাথে সবার সম্পর্ক আছে, তা বলে কোনো দুষ্কৃতিমূলক কাজের বিরুদ্ধে তো আমি সবসময় দাঁড়াবো। আরো অভিযোগ হচ্ছে যে এখানে যারা ভাঙচুর করছিল তারা একেবারে ক্যামেরার সামনে অভিযোগ করছে যে এই অফিস থেকে বসে সেখানে নাকি তুমি সাতটা জুয়া অসামাজিক কাজকর্ম চালাচ্ছো। যারা ভাঙতে এসছে তারা ভাঙার জন্য তো একটা কিছু বলতে হবে, তাই বলেছে আপনি এই তো আশেপাশের যারা মহিলা আছে বা যারা লোক থাকে বা এই এলাকার যারা লোক আছে তাদেরকে জিজ্ঞেস করুন যে এখানে কোনো রকম কোনো অসামাজিক মূলক কাজকর্ম হয়েছে কিনা। আরো অভিযোগ যে তুমি নাকি এখানে টোটো ঢোকানোর জন্য চল্লিশ হাজার, যত টোটো যাচ্ছে যে কোনো টোটোওয়ালার সামনে আপনি দাঁড় করান, দাঁড় করিয়ে জিজ্ঞেস করুন যে কেউ যদি বলে দেয় এক টাকা কোনো টোটোওয়ালার থেকে নিয়েছি তাহলে আমি আজকেই দল থেকে পদত্যাগ করবো। একটা সময় পানিহাটি যিনি বিধায়ক ছিল নির্মল ঘোষ, নির্মল ঘোষের অনুগামী বলে তুমি পরিচিত ছিল এবং এখন এই মুহূর্তে শোনা যাচ্ছে যে নির্মল ঘোষের সঙ্গে নাকি তোমার কোনো সম্পর্ক নেই? সম্পর্ক এলাকার বিধায়ক যেটুকুনি সম্পর্ক থাকার সম্পর্ক আছে, কিন্তু বলছে তুমি নাকি এই অসামাজিক কাজকর্ম করো বলে নির্মল ঘোষ তোমার সাথে সম্পর্ক ত্যাগ করেছে। আমার সাথে নির্মল ঘোষ আমার পাড়ার লোক, আমার সাথে সম্পর্ক দিয়ে ছোটবেলা থেকে উনি আমায় চেনে, তাহলে ছোটবেলা থেকে যখন উনি আমায় চেনে তাহলে উনি নিশ্চয়ই জানবে এই দু মাসে মনে হলো যে আমি সমাজ বিরোধী। আরো অভিযোগ হচ্ছে যে পানিহাটির বাইরের কোনো তৃণমূল নেতার হাত রয়েছে তোমার মাথার উপরে, সেই কারণে তুমি এই ধরনের কাজগুলো করতে পারছো। এবার তাহলে সেটা ওনারা ভালো জানবে, আমি তো মানে আমি যে দল করি মমতা ব্যানার্জিকে দেখে। তুমি তো এখনো কি তৃণমূলে আছো? একদম, আমি এখনো যুব সভাপতি তৃণমূল কংগ্রেসে। কিন্তু ওরা বলছে যে তৃণমূলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে নতুন কাউকে যুব সভাপতি যদি করে থাকে তাহলে আমি যদি না থাকি তাহলে কি পানিহাটিতে যুব সভাপতি নেই? তাহলে নতুন কাউকে যদি যুব সভাপতি করে থাকে তাহলে প্যাট দেখাক যে সে যুব সভাপতি হয়েছে, আমার দল করতে দেবে না, আমায় শাসানো হয়েছিল দীর্ঘদিন ধরে, কিন্তু কালকে 21 জুলাই যেহেতু আমি গেছিলাম সেহেতু আজকে 22 তারিখ এই ঘটনা হলো। দল করতে দেবে না কেন? সেটা তারা জানে, আমায় বারবার বলা হয়েছে তুই এখান থেকে চলে যা, তুই এখানে পার্টি করিস না, কিছু করবি না, এরকম জানানো হয়েছে। তুমি পার্টি করলে কার অসুবিধা হচ্ছিল? সেটা তারাই বুঝবে, তাদের যাদের অসুবিধা হচ্ছিল তারাই করেছে, যারা ভাঙচুর করেছে তাদের অসুবিধা হচ্ছিল। তোমাকে যে বারণ করা, ঠেট দেয়া, এগুলো তুমি তোমার শীর্ষ নেত্রীকেও জানিয়েছো? হ্যাঁ, শীর্ষ নেত্রীকে জানিয়েছি, আর আজকে আমি থানায় কমপ্লেন করবো, আমি এই জায়গায় কোনো কমপ্লেন করিনি, কিন্তু আজকে যেই ঘটনা হলো তাহলে তো কমপ্লেন করতেই হবে। শীর্ষ নেতৃত্ব কি বলেছে? দল করতে, মানে এখনো তোমার পদ রয়েছে? হ্যাঁ। দেখো পবিতা, একেবারে আমরা কথা বললাম, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যার বিরুদ্ধে আজকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল সেই বুবাই মল্লিকের সাথে, বুবাই মল্লিক কিন্তু পরিষ্কার জানিয়ে দিল যে সে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস করে এবং তৃণমূল কংগ্রেসে সে কিন্তু যুব সভাপতি রয়েছে। এবং আরো বড় কথা হচ্ছে যে তাকে দল না করার জন্য, তাকে দল ছেড়ে দেওয়ার জন্য তাকে কিন্তু বারবার কিছু মানুষ চাপ দিচ্ছে এবং এখান থেকে ছেড়ে চলে যাবার কথা বলছেন। এবং গতকাল যে 21 জুলাই গেছে, সেই 21 জুলাইয়ের মঞ্চে যাতে সে যে না যায় বা 21 জুলাইয়ের সমাবেশে না যায় তার জন্য তাকে কিন্তু বারবার হুমকি দেওয়া হয়েছিল এবং সেই
কারণে কিন্তু সে গতকাল 21 জুলাই মঞ্চে গিয়েছিল বলেই আজকে তার অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে সে কিন্তু একেবারে দাবি করছে এবং সে বলছে যে তার বিরুদ্ধে যার অভিযোগগুলো উঠেছে প্রথম অভিযোগ হচ্ছে গতকাল এই ওয়ার্ডের যে সভাপতি রানাকে যে মারধরের ঘটনা যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই পরিতোষের সাথে তার সম্পর্ক থাকলেও এই ধরনের মারধরের ঘটনা সে কিন্তু জানে না বা এই ধরনের মারধরের ঘটনা সে সমর্থন করে না দ্বিতীয় যে অভিযোগ উঠেছে যে এই অফিস থেকে বসে সে কিন্তু অসামাজিক কাজকর্ম করে এমনকি এক প্রতিবন্ধী যুবককে মারধর করেছে সমস্ত অভিযোগ সে অস্বীকার করেছে সে বলেছে যে এলাকার যদি কোনো মানুষ এখানে দাঁড়িয়ে থেকে যদি বলে দেয় যে এই ধরনের কাজ সে করেছে তাহলে সে বিশ্বাস করবে কিন্তু যারা এখানে ভাঙচুর করতে এসেছিল একটা ভাঙচুর করতে এলে তাদের একটা কথা বলতে হয় সেই কারণে তারা এই কথা বলেছেন এবং যারা ভাঙচুর করতে এসেছিল তারা এই ওয়ার্ডের সাথে সেইভাবে থাকে না বলে কিন্তু সে দাবি করছে এবং সে আরও একটা বিষয় বলেছে তার বিরুদ্ধে আরও একটা অভিযোগ উঠেছিল যে এই সোদপুর স্টেশন রোডে যে সমস্ত টোটোগুলো রয়েছে সেই টোটো ঢোকানোর জন্য সে 40,000 টাকা করে নিয়েছিল কিন্তু সে বলছে যে একজন টোটোওয়ালা যদি বলে দেয় সে টাকা নিয়েছে তাহলে সে বিশ্বাস করবে কিন্তু তাকে যারা ভাঙচুর করতে এসেছিল তাদের একটা অভিযোগ দিতে হবে এবং কেন ভাঙচুর করছে সেই অভিযোগের জানানোর জন্য এই তার বিরুদ্ধে এই সমস্ত মিথ্যা অভিযোগ কিন্তু জানিয়েছে এবং সে পুরো বিষয়টা তার দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছে শীর্ষ নেতৃত্ব তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে দল করার কথা এবং সে এখনও তৃণমূলে যুব সভাপতি আছেন এবং সেই কারণেই গতকাল সে 21 জুলাই সমাবেশ সে হয়েছিল শহীদ সমাবেশ সেখানে সে গিয়েছিল এবং সেই শহীদ সমাবেশে গিয়েছিল বলেই কিন্তু এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে সে কিন্তু দাবি করছেন এবং গোটা ঘটনাটা কিন্তু একেবারে খড়দা থানার পুলিশ তারা কিন্তু একেবারে তদন্ত করছে আমরা যে একেবারে ভাঙচুরের ছবি যে দেখতে পেয়েছি ভাঙচুরের যে ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি এবং পাশাপাশি আরও বিষয় হচ্ছে খড়দা থানার পুলিশ এসে কিন্তু এখানে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ আজকে সকালবেলা খড়দা থানায় কিন্তু একেবারে অভিযোগ দায়ের করা হয়েছে বুবাই মল্লিক এবং পরিতোষের বিরুদ্ধে পাশাপাশি বুবাই কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে এবং এই যে অভিযোগ পাল্টা অভিযোগের মাঠে খড়দা থানার পুলিশ পুরো বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে কিন্তু গত 21 জুলাই গতকাল গেছে এবং তারপরে আজকের এই যে ঘটনা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিরোধীরা রাজনীতি করতে শুরু করে দিয়েছেন বিরোধীদের বক্তব্য হচ্ছে এলাকা দখলকে নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোল এবং তার জন্যই কিন্তু একটা সময় যে বুবাই মল্লিক নির্মল ঘোষের একেবারে ছায়াসঙ্গী ছিল সেই নির্মল ঘোষ সেই বুবাই মল্লিকের অফিস আজকে ভাঙচুর করার ঘটনা ঘটলো বলে কিন্তু বিরোধীরা ইতিমধ্যে কিন্তু দাবি করতে শুরু করেছে কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে